আমেরিকার সাবেক রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার একবার দুই দিনের সফরে কুমিল্লা গিয়েছিলেন। নানা ব্যস্ততার মাঝে হুট করে বললেন, কুমিল্লার বিখ্যাত রসমালাই তো খাওয়া হলো না। কুমিল্লার রসমালাই মানেই মাতৃভাণ্ডার। মিলারকে সেই দোকানের রসমালাই খাওয়ানো হয়। অসাধারণ স্বাদের রসমালাই খেয়ে মার্কিন রাষ্ট্রদূত টুইট করলেন, রসমালাই খাওয়া ছাড়া কুমিল্লা ভ্রমণই সম্পূর্ণ হয় না। আমি ভাগ্যবান, কুমিল্লার প্রাচীনতম ও সর্বাধিক জনপ্রিয় রসমালাইয়ের দোকান মাতৃভাণ্ডারের মিষ্টির স্বাদ গ্রহণ করেছে। কেবল মিলার নয়, বাংলাদেশে আমেরিকার আরেক রাষ্ট্রদূত গীতা পাসিও কুমিল্লায় এসেছিলেন মাতৃভাণ্ডারের রসমালাইয়ের স্বাদ নিতে। তিনি শুধু খাননি, ফেরার পথে ব্যাগ ভরে নিয়েও গেছেন। আর এভাবেই মাতৃভাণ্ডারের রসমালাইয়ের নাম ছড়িয়েছে দেশে দেশে। একে অন্যের সমর্থক হয়ে গেছে কুমিল্লার রসমালাই ও মাতৃভাণ্ডার। সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে বাংলাদেশে এসে মিলার বা গীতা যেমন এই দোকানের নাম জেনেছেন, তেমনি জেনেছেন আরও লক্ষ কোটি মানুষ। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে এই দোকানের নাম। রাষ্ট্রীয় নানা অনুষ্ঠানেও দেশি ও ভিনদেশি অতিথিদের আপ্যায়ন করা হয় কুমিল্লার এই মাতৃভাণ্ডারের রসমালাই দিয়ে। ১৯৩০ সালের দিকে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে ২০০ গজ পূর্ব দিকে মনোহরপুর এলাকায় গড়ে ওঠে মাতৃভাণ্ডার। এত নামধাম হলেও এখনও একটি টিনশেড ঘরে তৈরি এবং বিক্রি হয় মাতৃভাণ্ডারের রসমালাই। নেই চাকচিক্য, নেই দোকানে বসার ব্যবস্থাও। বাইরের চাকচিক্যের চেয়ে স্বাদ এবং মানই তাদের কাছে গুরুত্বপূর্ণ। বর্তমানে ২৫ জন কারিগর কর্মরত আছেন মাতৃভাণ্ডারে। নির্দিষ্ট কারিগর দিয়ে দিনে ৩ বার রসমালাই তৈরি করা হয়। ব্যবহার হয় খাঁটি গরুর দুধ ও চিনি। এর বাইরে কোনো পাউডার বা অন্য কোনো কিছু ব্যবহার করা হয় না। মূলত মান বজায় রাখাতেই এত বছর ধরেও সমান জনপ্রিয় এই রসমালাই। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত চলে বেচা কেনা। রসমালাই বানানোর প্রক্রিয়া খুব সহজ, আবার অনেক কঠিনও। প্রথমে দুধকে জাল দিয়ে বানানো হয় ঘন ক্ষীর। এরপর ছানা কেটে ছোট ছোট দানাদার মিষ্টির মতো বানানো হয়। সেগুলো দেওয়া হয় ঘন সেই রসে। এক মন গরুর দুধ জাল দিয়ে ঘন করে ১৪ থেকে ১৮ কেজির মতো রসমালাই বানানো হয়। এর বেশি হলে নাকি রসমালাইয়ের আসল স্বাদ আর থাকে না। মূলত এই দুধ ঘন করার মধ্যে আছে মুন্সিয়ানা। দুধ বেশি ঘন হয়ে গেলেও স্বাদ ভালো হয় না, আবার পাতলা হলেও সমস্যা। বছরের পর বছর ধরে মিষ্টি বানিয়ে আনা কারিগররা বোঝেন কোন সময় কমাতে হবে জাল, কখন বাড়াতে হবে। আসল রহস্য এখানেই। স্থানীয়রা ছাড়াও দূর দূরান্ত থেকে কুমিল্লায় বেড়াতে আসা লোকজন রসমালাই কিনে নিয়ে যান। বাংলাদেশে আগত বিদেশি অতিথিদের আপ্যায়নের মেনুতে থাকে কুমিল্লার রসমালাই। রাষ্ট্রীয় সফরে আসা অতিথিদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজেও রাখা হয় জনপ্রিয় এই মিষ্টান্ন। ভিড় বেশি হলে কেনার জন্য লাইন ধরে অপেক্ষা করতে হয় ক্রেতাদের। কোনো ক্রেতাকে ফেরত পাঠাতে চায় না মাতৃভাণ্ডার। চাহিদা বাড়বে বুঝতে পারলে বাড়িয়ে দেওয়া হয় উৎপাদন। আর সবাই যেন কিছু কিছু নিতে পারে, তাই ট্রেনের টিকিটের মতো একজনকে বেশি দেওয়া বারণ। এক একজন ক্রেতা কিনতে পারেন ৪ থেকে ৫ কেজি। ডায়াবেটিক রোগীরা যাতে রসমালাইয়ের স্বাদ থেকে বঞ্চিত না হন, সেজন্য এখন ডায়াবেটিক রসমালাইও তৈরি হচ্ছে। মাতৃভাণ্ডারের স্টিয়ারিং এখন তৃতীয় প্রজন্মের হাতে। মূল প্রতিষ্ঠাতা ফণীন্দ্র সেনগুপ্ত। ব্যবসাকে তিনিই ভিত্তি দিয়ে যান, তার আমলেই দেশব্যাপী ছড়িয়ে যায় নাম। তিনি মারা গেলে হাল ধরেন সন্তান শঙ্কর সেনগুপ্ত। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শঙ্কর সেনগুপ্ত বাবার মতো একনিষ্ঠভাবে সুনাম ধরে রাখেন। এরপর শঙ্করের ছেলে অনির্বাণ সেনগুপ্ত মাতৃভাণ্ডারকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে কোনো চাকরিতে না গিয়ে বংশ পরম্পরায় পারিবারিক এই ব্যবসা ও ঐতিহ্য টিকিয়ে রাখার লড়াইয়ে নামেন। ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে ব্যবসাকে করেছেন আরও বড়। কিছু অসাধু ব্যবসায়ী মাতৃভাণ্ডারের নামের আগে নিউ, প্রিয়, আদি, কুমিল্লা ইত্যাদি শব্দ যুক্ত করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুপাশে রসমালাই বিক্রি করে যাচ্ছেন। ক্রেতাদের প্রতারিতও করছেন। ক্ষুণ্ণ হচ্ছে কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাইয়ের সুনাম। আবার জেলায় জেলায় মাতৃভাণ্ডারের নামে যে শাখা, সেগুলোও আসল মালিকের নয়। মাতৃভাণ্ডারের বলে যত রসমালাই প্রতিদিন কুমিল্লায় বিক্রি হয়, তার ১/৩ উৎপাদন হয় না মাতৃভাণ্ডারে। মাতৃভাণ্ডার প্রতিদিন বেচে ১ থেকে ১.৫ টন, অন্যরা সবাই মিলে বেচে আরও কয়েক টন। নকল মাতৃভাণ্ডারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না কেন জানতে চাইলে মালিক অনির্বাণ সেনগুপ্ত জানান, বাইরের কেউ যদি তাদের নাম ব্যবহার করে ঘর চালায় তাদের আপত্তি নেই। মানুষ তাদের নাম ব্যবহার করে খেয়ে পরে বাঁচলে আপত্তির কিছু নেই, তবে কোনো প্রতারণা হলে অবশ্যই ব্যবস্থা নেবেন। মাতৃভাণ্ডারে কেবল রসমালাই হয় এমন না, দই, ছানামুখী, স্পঞ্জ, রসগোল্লা, লেডিকিনি, কালোজামও বিক্রি হয়। সেগুলোর চাহিদাও কিন্তু কম নয়। মাতৃভাণ্ডার ছাড়াও ভগবতী প্যারা ভাণ্ডার, শীতল ভাণ্ডার, পোড়াবাড়ি, জেনিস, জলযোগ প্রতিদিন মন কেমন রসমালাই বিক্রি করে। কুমিল্লা সীমানা ছাড়িয়ে তো পৌঁছে গেছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ নানা জেলায়। সাম্প্রতিককালে এদেশের সীমানা পেরিয়ে ইউরোপ, আমেরিকা সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রফতানিও শুরু হয়েছে স্বাদের রসমালাই।